বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে যে প্রপার্টিতে ছিলাম সেই প্রপার্টিটিকে সেই প্রপার্টি হচ্ছে দা হোটেল হায়দ্রাবাদ হাইটস। এই হলো সেই হোটেল। এই হোটেলটির অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটি হচ্ছে হায়দ্রাবাদের যে মেন একটা পজিশন, সেই পজিশনে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন এই হোটেলে যদি আপনি থাকেন। আর এখান থেকে প্রতিটি স্পট কিন্তু খুব কাছে। এখান থেকে বিড়লা মন্দির, লুম্বিনী পার্ক, এছাড়াও আপনার হচ্ছে হুসেন সাগর মাত্র 3.5 কিলোমিটার দূরত্বে, জাস্ট ওয়ার্ড এই সাইড দিয়ে গেলে 3.5 কিলোমিটার দূরে। আর এখান থেকে যদি আপনি এই সাইডে চলে যান রাস্তা দিয়ে, তাহলে এখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু চারমিটার, 6.5 কিলোমিটার দূরে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন। এখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে কিন্তু গোলকুন্ডা পার্ক। আর এই প্রপার্টিতে আমি সেকেন্ড ফ্লোরে ছিলাম। রুমগুলো খুব খারাপ নয়, হোটেলের রেঞ্জ 1200 টাকা থেকে 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এই হোটেলের যে স্টাফ তাদেরও ব্যবহার কিন্তু বেশ ভালো। তো এই জায়গাটি এত জমজমাট আর এখান দিয়ে এত গাড়ি রান করে যে আপনাকে এই জায়গায় থাকতে হলে এখান থেকে আপনি কিন্তু সবসময় ওলা উবের সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব হাতের কাছেই পেয়ে যাবেন। আর এখানেই আছে একটি দুর্দান্ত খাবারের দোকান যার নাম প্যারাডাইজ। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি সেই প্যারাডাইজ মিষ্টির দোকানটি। এই হলো সেই প্যারাডাইজ মিষ্টির দোকান। এই দোকানটিতে আপনি বিরিয়ানি, অন্য যে কোনো ফাস্টফুড, এছাড়াও কিন্তু রাইস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে খাবার বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখান থেকে যদি আপনি খাবার নেন তাহলে কিন্তু আপনাকে পার্সেল করে দিয়ে দেবে। আর এখানকার খাবারের টেস্ট এত বেটার, এত বেটার, আমি কিন্তু আপনাদেরকে সেই জন্য সেই দোকানের যে বিরিয়ানি টেস্ট সেই বিরিয়ানি জানাবো। আর তার ভিডিওটা আমি এই ভিডিওর ভিতরেই কিন্তু আপনাদেরকে দেখাবো, তাই সঙ্গে থাকবেন। এবং ওই বিরিয়ানির টেস্ট কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্যারাডাইজ যে খাবারের দোকানটি রয়েছে সেই দোকানটি এত সুন্দর টেস্ট, আর এখানটায় কিন্তু বসে খাবার কোনো ব্যবস্থা নেই। এখানে কিন্তু সবসময়ের জন্য আপনি যখনই আসবেন তখন কিন্তু এখান থেকে নেবেন এবং আপনাকে পার্সেল করে দেবে, ঘরে গিয়ে আপনাকে খেতে হবে। কিন্তু মেন পজিশন হওয়ার জন্য এখান থেকে আপনি কিন্তু সবসময় যখন তখন পেয়ে যাবেন। রাত্রি 11টা পর্যন্ত এদের সার্ভিস রয়েছে আর স্টাফের ব্যবহারও কিন্তু খুব ভালো এবং খুব ফাস্ট আপনাকে কিন্তু দিয়ে দেবে। কম্বো প্যাক রেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন সুপার মিট পার্টি প্যাক 925 টাকা, এছাড়াও রয়েছে মটন সুপ্রিম পার্টি প্যাক, এখানে দাম কিন্তু 1000 টাকা। ভেজ সুপ্রিম প্যাক 830 টাকা, চিকেন ফ্যামিলি প্যাক 975 টাকা, ভেজ ফ্যামিলি প্যাক 575 টাকা, এছাড়াও চিকেন বিরিয়ানি এক প্লেটের দাম কিন্তু 400 টাকা, অর্থাৎ 399। এখানে দেখুন এই রেটগুলো দেওয়া রয়েছে, এই রেটগুলোতে কিন্তু এখানে পেয়ে যাবেন। রাইসের থালি এখানে দিয়েছে 180 টাকা, এগ ফ্রাইড রাইস 180 টাকা, চিকেন ফ্রাইড রাইস 190 টাকা। এছাড়াও প্রচুর বাটার চিকেন, ভেজিয়ান হাবি জাবি রয়েছে, সেগুলো তো আপনারা খেতে পারবেনই। আর এইখানে একটা খুব ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই দোকানে আপনি উসমানি বিস্কিট পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে রাখি, এই হলো উসমানি বিস্কিটের প্যাকেট। এই এক প্যাকেটের দাম 150 টাকা পড়বে। এছাড়াও প্যারাডাইজের আপনি কেক নিতে পারবেন, সব কিছুই নিতে পারবেন এখানে। ওখানে দেখুন ভেজ সমোসা 6 টাকা পিস দিয়ে রেখেছে, পোস্টিং করে রেখেছে, অল ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু প্যারাডাইজের অল ওভার এমপ্লয়িজ আর ফুললি ভেজিটেরিয়ান, অর্থাৎ আপনি এখানে কিন্তু এই যে দোকান, এই দোকানে কিন্তু আপনারা যে স্টাফগুলো আপনাদেরকে বললাম খুবই ইউজার ফ্রেন্ডলি স্টাফ, এরা কিন্তু খুবই ভালো ব্যবহার করে সমস্ত কাস্টমারদের সঙ্গে। তো আজ এখানে আমি এই দোকানের এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যাবো, চিকেন বিরিয়ানি নিয়ে যাবো, আর চিকেন বিরিয়ানি খেয়ে আপনাদেরকে জানাবো। তো এখানে যেহেতু বসে খাবার বা দাঁড়িয়ে খাবার কোনো ব্যবস্থা নেই, তাই আমাকে হোটেলে নিয়ে গিয়ে খেতে হবে। তো এখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিব এবং হোটেলে গিয়ে খাবো। তো
আপনাদের আরও একটা জিনিস দিয়েছে, দেখুন ওভাল ফেভারিট বিরিয়ানি উইথ জিরো কন্টেন্ট অফ ডেলিভারি, অর্থাৎ ডেলিভারির জন্য গেলে তো কোনো রকম চার্জ নেয় না। এখানে আপনি প্যারাডাইস অ্যাপও ইউজ করতে পারবেন, প্যারাডাইস অ্যাপের সঙ্গে আপনি কিন্তু এখান থেকে অর্ডার দিলে আপনাকে হোম ডেলিভারি করে দেবে। ইউজ যেখানে কুপন কোড রয়েছে দেখুন CNCP, এই কোডটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এখান থেকে যেভাবে এরা বিরিয়ানি পিস তৈরি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বিরিয়ানি তৈরি হয় হচ্ছে এই মেশিনগুলোর ভেতরে, এই মেশিনগুলোর ভেতরে কিন্তু আপনি প্যাকেট করে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বেরিয়ে যাবে এবং তারা কিন্তু হোম ডেলিভারি করতে পারবে। তো ফ্রেন্ডস, আপনারা যখনই আজ এখন আমরা খুলছি এই প্যারাডাইস বিরিয়ানি, ওয়ার্ল্ড ফেভারিট বিরিয়ানি প্যারাডাইস। আর এই প্যারাডাইস বিরিয়ানিটি এবার আমরা একটা প্লেটের উপরে ঢালব। এই হচ্ছে প্যারাডাইস বিরিয়ানি, আমরা এই প্যাকেটটা একটা প্লেটের উপরে ঢেলে নিচ্ছি। আপনাদেরকে আগে জানিয়েছি একবার, এখনও আবার বলছি, এই একটি বিরিয়ানির প্লেটের দাম 400 টাকা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটিটা কতখানি, এই হলো টোটাল কোয়ান্টিটি। এর ভিতরে যতটা কোয়ান্টিটি রয়েছে তাতে 3 জন মানুষ আরামসে একদম পেট ভরে বিরিয়ানিটা খেতে পারবে। এর সঙ্গে যেটা দিয়েছে সেখানে দিয়েছে 2 প্যাকেট রায়তা আর 2টি প্যাকেট দিয়েছে এই সাম্বার টাইপের। এতটা বিরিয়ানি একটা প্লেটের ভিতর থেকে আমাদের খাওয়া তো মুশকিলই, তাই সেই জন্য আমরা এখন এই প্লেটটিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব, কারণ আমরা আছি হচ্ছে হোটেলে আর হোটেলের ভেতরে তো অতগুলো পাতাও নেই, আমরা একটাই পাতা অ্যাকচুয়ালি অর্থাৎ পাতার যে প্লেট সেটা পেয়েছি। তো সেই জন্য এখন আমরা আমাদের কাছে থাকা যে সমস্ত বাটিগুলো রয়েছে সেইগুলোর মধ্যেই এই বিরিয়ানিটিকে একটু ভাগ করে নেব। আমরা 3 জন খাবো এই বিরিয়ানিটি, আমি, মৌমিতা আর হচ্ছে সৌমিন। তো দেখা যাক এই বিরিয়ানিটির টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানানোটা আমার সবার আগে দরকার, কারণ 400 রুপিস এক প্লেট বিরিয়ানি আর সত্যিই ভালো হওয়া উচিত। নাম অনেক শুনেছি প্যারাডাইস বিরিয়ানির, তো আজ খেয়ে দেখব। তো এই প্লেট আর এই প্লেটের ভিতরে যে বিরিয়ানিটি আছে দেখি এর ভিতরে কী কী রয়েছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তাতে এখানে কিন্তু রয়েছে এই হলো মাংসের পিস, আপনাদেরকে পিসটি দেখাই। এই হলো পিস, দেখুন কত বড় একটা পিস, ছিঁড়ে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে একদম এর ভিতর থেকে, তুলতুল করছে। আর এটা হলো একটা, এর ভিতরে রয়েছে আরও একটা পিস, অর্থাৎ 2 পিস চিকেন রয়েছে। আর এই পিসগুলো দেখুন, পিসগুলোর যা সাইজ তাতে এক একটা পিস চোখ বন্ধ করে 200 গ্রাম ওজন তো হবেই হবে। তো 200 গ্রামের 2টো পিস দিয়েছে, মানে 400 গ্রাম কিন্তু এখানে আমাদেরকে চিকেন দিয়েছে এখানে। আর হায়দ্রাবাদি যে সমস্ত বিরিয়ানি রয়েছে সেখানে কিন্তু আলুর ব্যবহার হয় না, অর্থাৎ তারা কিন্তু আলু দেয়ই না, অর্থাৎ এরা ইউজ করে না। কলকাতাতে আপনারা দেখতে পাবেন যে সমস্ত বিরিয়ানি পাওয়া যায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, সেই বিরিয়ানিগুলির ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে আলুর ব্যবহার আছে, কিন্তু এই হায়দ্রাবাদে কিন্তু কোনো বিরিয়ানির সাথে আপনি আলু পাবেন না। এই বিরিয়ানিটির কালারটাও এসেছে কিন্তু দুর্দান্ত, আর এর যে স্ট্রাকচার সেটাও কিন্তু নাইস, এত সুন্দর লাগছে, ব্যাপক যাকে বলে। তাহলে বুঝা যাবে মাংস কত, খেয়ে দেখি কেমন লাগছে। অদ্ভুত সুন্দর টেস্ট, আরেকবার দেখি। এই টেস্ট সম্বন্ধে আপনাদেরকে জানাই, এই টেস্টটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেস্ট তার সাথে একটুকু মিল নেই,
এখানে কেওড়া জল, গোলাপ জল এবং আতরের যে মিশ্রণ, সেটা যে এত সুন্দর করে এখানে ব্যবহার করা হয়েছে না, বিরিয়ানির যে এসেন্স সেটা এর ভিতরে আজকে আমি সবচাইতে বেশি করে অনুভব করছি। কারণ এর ভিতরে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ঘি, আর তার উপরে রয়েছে কিন্তু এর সঙ্গে অন্যান্য মশলার অদ্ভুত সমস্ত সংমিশ্রণ। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি হায়দ্রাবাদে আসো, আর হায়দ্রাবাদে এসে নিশ্চয়ই বিরিয়ানি খাবে। হায়দ্রাবাদে প্রচুর দোকান রয়েছে, সাহা ঘোষ বলে একটি দোকান রয়েছে, সেই দোকানের বিরিয়ানিটা আমি খেয়েছি। স্যার ভিডিও আমি তোমাদের জন্য করতে পারিনি যদিও, কিন্তু সেই দোকানের বিরিয়ানির টেস্ট কিন্তু ভালো। তবে সেই বিরিয়ানিটি কিন্তু একটু ড্রাই বিরিয়ানি ছিল, কিন্তু এই বিরিয়ানিটি কিন্তু জাস্ট অয়েলিও রয়েছে, একদম ড্রাইও না, আবার এর টেস্ট কিন্তু ওই শাহ বিরিয়ানির থেকেও অনেক অনেক পরিমাণে বেশি ভালো। এইবারে এই চিকেনটাকে দেখি, চিকেনটা কেমন দেখুন। চিকেনটা তো এত নরম যে হাত দিয়ে তুলতেই এর সমস্ত ফাইবার আলাদা হয়ে যাচ্ছে, আর এত সুন্দর এর ফ্লেভার, আর চিকেন ওটা যে ফ্লেভার না ব্যাপক। এখানকার চিকেনে কিন্তু একটা সবচাইতে বড় জিনিস যেটা, এখানকার চিকেন কিন্তু কখনোই আগে কষানো হয় না, একদম কাঁচা থাকে, আর সেটাকে হালকাভাবে এমন সুন্দর করে এটাকে বয়েল করে এবং এত সুন্দর করে এটাকে ফ্রাই করে ফেলে যে ভিতরে এর সঙ্গে মশলা একটা সংমিশ্রণ তৈরি হয়ে যায়। সাদা কালারের মাংস দেখতে হলেও এত সুন্দর লাগে টেস্ট। আমি তো হায়দ্রাবাদি বিরিয়ানির পাগল হয়ে গেছি, এত ভালো লাগছে। একটু রাইস নিই, সঙ্গে বিরিয়ানি, সেই সেই এর সঙ্গে যদি চিকেন কষা পাওয়া যেত না, তাহলে তো মানে সোনায় সোয়াগা হয়ে যেত। তো যাই হোক, ফেরা যখন পাইনি সেটা নিয়ে বলবো না, তবে এই বিরিয়ানির সঙ্গে এই এক পিস মাংস দিয়ে খেলেই কিন্তু পেট ভরে যাবে। সব থেকে বড়ো যেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি তিনজন আরামসে কিন্তু খেতে পারবে। দেখুন এখানে এতখানি মাংস রয়েছে, এর সঙ্গে রয়েছে আরও এতটা মাংস, এখনও এখানে রয়েছে মাংস, তাহলে কতগুলো মাংস কিন্তু দিয়েছে আপনাদেরকে যে বললাম, 400 গ্রামের কাছাকাছি কিন্তু এর ভিতরে আমরা চিকেন পেয়েছি এবং রাইসের পরিমাণ অনেক অনেক। তো ফ্রেন্ডস, এই বিরিয়ানিটি আমি এনজয় করি, আর তোমাদেরকে অবশ্যই বলবো যদি হায়দ্রাবাদে কখনো আসো, প্যারাডাইস বিরিয়ানি কিন্তু অবশ্যই খাবে। দোকানের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি গুগল ম্যাপ অনুযায়ী চলে আসতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, একটু তাড়াতাড়ি বিরিয়ানিটি খেয়ে ফেলি এবার। এই দোকানে একবার অবশ্যই ভিজিট করবেন, এটা আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করছি। আমি খেয়েছি, খুবই ভালো লেগেছে। এছাড়াও এখানে কিন্তু এই ধরনের সমস্ত মানি ভাঙানি সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেগুলো খেতে অতীব সুস্বাদু, ডিলিশিয়াস যাকে বলবেন। তো ফ্রেন্ডস, এখানে আরও একটা ব্যাপার রয়েছে, আপনারা যদি নিজামি চিকেন বিরিয়ানি এবং কিনতে চান, তাহলে এখান থেকে কিন্তু কিনতে পারবেন। এখানে বুঝতে পারছেন কমে মোটামুটি প্রায় সবসময় কিন্তু পাওয়া যাবে। এখানে আরও যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে সে। তো বন্ধুরা, প্যারাডাইস মিষ্টির দোকান থেকে আজকে আমি বেরিয়ে যাচ্ছি। ট্রাভেলিং ফাউডের পক্ষ থেকে আমি সুব্রত, আজ এখানেই হায়দ্রাবাদে এই প্যারাডাইস যে রেস্টুরেন্টটি রয়েছে এখান থেকে আজ আমি আমার ঘরে চলে যাচ্ছি এখন, আর আমার হোটেলে চলে যাচ্ছি। আর তবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি যে এই হোটেলে কাছে বা আপনারা যদি আশেপাশে কোথাও থেকে থাকেন, তাহলে প্যারাডাইস এই যে রেস্টুরেন্ট এখান থেকে কিন্তু আপনি বিরিয়ানি অবশ্যই খেয়ে দেখবেন। এই যে দেখুন সামনে যাচ্ছে, দেখুন প্যারাডাইস ওখান থেকে এইভাবেই কিন্তু পার্সেল পাঠানো হয়ে থাকে। তো এখানে বেশিরভাগ মানুষই আসেন এবং পার্সেলটি সঙ্গে নেন এবং চলে যান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে অন্য কোনো জায়গায়।